আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আসলে তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব থেকে পড়া বলে হাজির হয়েছি আজ তোমাদের দুশো দুই পাড়া থেকে পড়ানো শুরু করব। এর আগে যা যা আছে সব পড়ানো হয়ে গেছে যারা দেখো নি ডিসক্রিপশনের লিঙ্ক আছে বা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চলো দেখি আজ আমাদের কি পড়া আছে তোমরা তোমাদের আমার বই দ্বিতীয় পর্ব যদি খুলতে চাও দেখতে পাবে দুশো পাতায় রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স নিচের ছবিগুলি দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য নেমস অফ কালার রং দিয়ে রঙের নাম দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তাহলে দেখো আগে আমরা ছবিগুলো দেখতে বলেছি ছবিগুলো দেখে নিই প্রথমে একটা গোলাপ ফুলের ছবি দেখতে পাচ্ছি এ দেখো লাল রঙের একটা গোলাপ ফুল রোজ ফ্লেওয়ার রেড রোজ তারপরে একটা ইয়েলো কালারের সানফ্লাওয়ার দেখতে পাচ্ছি নিচের দিকে যদি যাই এখানে কি দেখতে পাবো একটা লিলি হোয়াইট লিলি একটা পিঙ্ক লোটাস আর কিছু গ্রিন এই এছাড়াও আমাদের রয়েছে দেখো উপরের দিকে ব্লু স্কাই ঠিক আছে এরপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করার চেষ্টা করব দেখি তো আমরা পারি কি না প্রথমে রয়েছে দেয়ার আর মেনি ফ্লাওয়ারস ইন দ্য গার্ডেন বাগানে অনেক ফুল আছে দ্য ড্যাশ রোজ অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস দেখো এখানে বলেছে ড্যাশ গোলাপ ফুল কি রঙের গোলাপ ফুল ছিল লাল রঙের গোলাপ ফুল ছিল রেড লিখতে হবে দ্য রেড রোজ অ্যান্ড দ্য সানফ্লাওয়ার সানফ্লাওয়ারটা কী রঙের ইয়েলো এখানে লিখতে হবে ইয়েলো হলো কী হলো দ্য রেড রোজ লাল গোলাপ ফুল অ্যান্ড দ্য ইয়েলো সানফ্লাওয়ার হলুদ সূর্যমুখী ফুল আর ফ্রেন্ডস এর হচ্ছে বন্ধু ঠিক আছে পরে কি আছে এক দেখো ইনভাইটেড কমা দে শুরু হচ্ছে মানে কেউ বলছে এখান থেকে এতটা শুরু হয়েছে এখানে শেষ হয়েছে ঠিক আছে তাহলে এটা কে বলেছে চলো আমরা পড়ে সো বিউটিফুল দেখো আকাশ দেখতে খুব সুন্দর কি রঙের আকাশটা আমরা আকাশটা দেখেছি ব্লু কালারের এখানে লিখতে হবে ব্লু দ্য ব্লু স্কাই লুকস বিউটিফুল নীল রঙের আকাশটা খুবই সুন্দর শেষ দা রোজ দেখো লালটি এই লাল ফুলটি মানে রোজ ফুলটি গোলাপ ফুলটি বলল গোলাপ ফুলটি কী বলেছিল এই নীল রঙের আকাশটা দেখতে খুব সুন্দর দ্য ব্লু স্কাই লুকস ভেরি বিউটিফুল দ্য রোজ তার নিচে দেখো আরও একটা ইনভার্টার কমা রয়েছে মানে আরও কেউ বলছে কি বলছে বলছে ইয়েস ইট ইজ হ্যাঁ এটা আই লাইক দ্য ড্যাশ গ্র্যাস আমি কী রঙের গ্রাস হয় সবুজ রঙের ঘাস হয় এখানে গ্রিন আই লাইক গ্রিন গ্র্যাস ইজ দ্য সানফ্লাওয়ার তাহলে এই সূর্যমুখী ফুলটা বলল আমি এটা ঠিকই বলেছ নীল আকাশটা খুবই সুন্দর কিন্তু আমি সবুজ ঘাস পছন্দ করি কে বলেছে সূর্যমুখী ফুল বলেছে তারপরে দেখো লিলি তারা লিলি লিলি মানে নিচে যে সাদা ফুলটা আছে সেই সাদা ফুলটা দেখতে পেয়েছে হোয়াইট লিলি হবে দে সি দ্য হোয়াইট লিলি দে লোটাস কি লোটাস পিঙ্ক লোটাস দেখে নাও হোয়াইট হবে এখানে পিঙ্ক হবে দেখে নাও সবকটা কালার দিয়ে কালারের নেম দিয়ে শূন্যস্থান পূরণটা করা হলো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই যে কোনো ছবি দেখে আমরা এরকমভাবে কালারের নেম দিয়ে শূন্যস্থানটা পূরণ করে পড়াটা করতে পারি তোমাদের বইয়ের দুশো দু পাতায় এই পড়াটা রয়েছে এর পরে আমরা পরে পড়ার দিকে এগিয়ে যাব দেখো দুশো তিন পাতায় প্রথমে একটা সুন্দর ছবি রয়েছে একজন কতগুলো ফুলের সামনে দাঁড়িয়ে ফুলের গন্ধ শোকার চেষ্টা করছে ঠিক আছে আর এই পাশে কিছু লেখা রয়েছে চলো লেখাটা আমরা পড়ি মনে করো তুমি একটি ফুলের বাগানে গেছো ধর এটা তুমি কোনো একটা ফুলের বাগানে তুমি গেছো। বাগানে গোলাপ সূর্যমুখী চন্দ্রমল্লিকা আর জবা ফুল ফুটে রয়েছে বাগান নানা রঙের ফুল ফুটে থাকে তো এখানে দেখো গোলাপ ফুল সূর্যমুখী ফুল চন্দ্রমল্লিকা আর জবা ফুল ফুটে আছে তুমি কোন ফুলটির সঙ্গে কথা বলতে আর কি কথা বলবে তা কয়েকটি বাক্য লেখো ধরো তুমি এই গোলাপ ফুল চন্দ্রমল্লিকা সূর্যমুখী ফুল আর জবা ফুল এই ফুলগুলোর সঙ্গে তুমি কথা বলবে এখানে কি বলছি তুমি কোন ফুলটির সঙ্গে কথা বলবে ধরো আমি সবকটা ফুলের সঙ্গে কথা বলতে চাই কারণ সবকটা ফুলই আমার পছন্দ কি কথা বলবে চলো একটুখানি আলোচনা করি ধরো আমি যদি গোলাপ ফুলের সঙ্গে কথা বলি কী বলবো গোলাপ ফুল গোলাপ ফুল তোমার লাল রঙ আমার খুব প্রিয় ঠিক আছে তোমার গন্ধও আমার খুব ভালো লাগে আর যদি সূর্যমুখী ফুলের সঙ্গে কথা বলতে চাই বলবো সূর্যমুখী ফুল তোমার হলুদ রঙটা খুবই সুন্দর তুমি সূর্যের দিকে মুখ করে থাকো সব সময় এটা আমার খুবই পছন্দের চন্দ্র মল্লিকা ফুলের সঙ্গে যদি কথা বলতে চাও কি বলবে চন্দ্রমল্লিকা তুমি এত সুন্দর আমার খুবই ভালো লাগে ঠিক আছে আর জবা ফুল জবা ফুলকে বলে তোমার লাল রঙের জবা ফুল তো হয় তখন বলবে জবা ফুল তুমি খুবই আমার প্রিয় তুমি মা কালীর পুজোয় লাগো আমি জানি ঠিক আছে বিভিন্ন ফুলের সঙ্গে বিভিন্ন রকমভাবে তুমি কথা বলতে পারো আমি তোমাদের একটা অনুমান করে দিলাম যে কী ভাবে কথা বলতে হয় বা তাদের ফুল তাদের রং তাদের গন্ধ তাদের সৌন্দর্য সম্পর্কে একটু আলোচনা করে দিলাম তোমরা নিজের ইচ্ছা মতো এটা বলতে পারো ঠিক আছে এর পরে দাও কী রয়েছে একটা রাইম রয়েছে চলো আমরা রাইমটা দেখে নিই কী রয়েছে এটা লিসনিং অ্যান্ড সে বল শোনো আর বলো এ রাইমটা শুনতে হবে আর তোমাদের বলতে হবে দেখো এখানে যে রাইমটা রয়েছে এটা খুবই ভালো একটা রাইম আমি পড়ছি একটু একটু করে তোমাদের বোঝা জানার চেষ্টা করছি ইফ ইউ এভার ওয়াশ এ বাটারফ্লাই যদি তুমি কখনো একটা বাটারফ্লাই মানে প্রজাপতি দেখে থাকো ইউ উড থিঙ্ক দ্য সেম তুমি কি সেরকম মনে করবে টু কল হিম র্যাদার ফাটার ইজ মোর এ ফিটিং নেম তার নামটা হওয়া দরকার ছিল এটাই তার উপযুক্ত নাম ঠিক আছে না বলে বলছে তার উপযুক্ত নাম ফিটিং নেম মানে উপযুক্ত নাম ফর দ্যাট হি হ্যাজ টু ডু ফর হোয়াট হি হ্যাজ টু ডু উইথ বাটার হুম বাটার মানে মাখন মাখন নিয়ে তার কি কাজ আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আমি কিন্তু বুঝতে পারি না আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ক্যান নট মানে পাই না আমি বুঝতে পারি না তার মাখন নি কি কাজ দেখো বাটার মানে তো মাখন ঠিক আছে মধ্যে কী সম্পর্ক আছে বুঝতে না যিনি কবিতা লিখেছেন তিনি বলছেন এই নামটার মধ্যে আমি বুঝতে পারি না এখানে বাটারটার কী অর্থ আছে হি ক্যান সিওরলি ফ্ল্যাটার বেটার দেন এনি ইনসেট ক্যান দেখো যে কোনো পতঙ্গ যেরকমভাবে ফ্লাটার মানে ডানা ছাপটা এই বাটারফ্লাই মানে প্রজাপতিটাও সেরকমভাবে ডানা ঝাপটাতে পারবে ঠিক আছে এই জন্য তার নাম বাটারফ্লাই না লেখে ফ্লাটার বাই লাগলে ভালো হতো এটাই বলার চেষ্টা করা হয়েছে একবার গোটা রাইমটা আমরা ভালো করে পূরণবো মানে মানেগুলো তো বলে দিলাম এবার গোটা রাইমটা বলবো সেটা তোমরা ভালো করে শোনার চেষ্টা করবে ইফ ইউ এবার ওয়াচ এ বাটারফ্লাই ইউ উড টিং দ্য সেম

তাহলে আজকে আমরা কি পড়লাম একবার দেখে নিই আজকে আমরা পড়লাম এক ওপর থেকে দুশো দু পাতা আগের দিন কিন্তু আমরা দুশো এক পাতা পড়া শেষ করে দিয়েছি হ্যাঁ আজকে বললাম দুশো দু পাতা যেখান থেকে আমরা বিভিন্ন রকম কালার সম্পর্কে জানতে পারলাম আর এদিকে এলাম একটা মেয়ে যে বাগানে গেছে বাগানে গিয়ে বিভিন্ন ফুলের সঙ্গে রকম কথা বলছে সেটা সম্পর্কে আমরা সঠিক জানতে পারলাম তোমরা নিজের ইচ্ছা মতো যেমন খুশি কথা এখানে বলতে পারো কোনো সমস্যা নেই আর তার নিচে আমরা কি পড়লাম তার নিচে পড়েছি দেখো এখানে একটা বাটারফ্লাইয়ের নামটা কেন বাটারফ্লাই হয়েছে কেন ফ্ল্যাটার বাই হয়নি সেই সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া হয়েছে মাখনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তবুও তার নাম বাটারফ্লাই কী করে হলো সেটা খুবই বলতে চেয়েছেন দেখো এই সবগুলো পড়িয়ে দেওয়া হলো আমরা পরের দিন এই যে মেঘের মুলুক রয়েছে ও পিন্ডুকেশ্বর রায়চৌধুরী সেটা পড়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে